ছিলেন লেদ মেশিন ওয়ার্কশপের সামান্য এক কর্মচারী। অমানসিক পরিশ্রমের বিনিময়ে মাসে বেতন হিসেবে পেতেন মাত্র 600 টাকা। নিজের জমানো পুঁজি আর ধার দেনা করে সেই কর্মচারী এখন নিজেই কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন 200 শতাধিক মানুষের। পেশা পরিবর্তন করে গড়ে তুলেছেন বিশাল ফার্নিচারের কারখানা। স্বপ্ন আগামীতে 2000 মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা। তারুণ্যে উদ্ভাসিত তারুণ্যের সেই সাফল্যের কথায় জানাচ্ছেন জাহিদুর রহমান। তহিদুল হক সুমন আর দারিদ্র যেন সমান্তরালে চলা এক তরুণের জীবনের আলেখ্য। অর্থাভাবে শিক্ষা প্রতিষ্ঠানের গণ্ডি পেরোতে পারেননি, মাত্র সপ্তম শ্রেণীতে পড়া অবস্থায় সংসারের হাল ধরতে কাজে নামতে হয় তাকে। যোগ দেন একটি লেদ মেশিনের ওয়ার্কশপে, তারপর নানা পদ ঘুরে সাভারের রাজাসনে বরমের নামে সুমন গড়ে তুলেছেন মরিয়ম ডোর অ্যান্ড ফার্নিচার নামের বিশাল এক কারখানার। সেখানে শ্রমিক বান্ধব উদ্যোক্তা হিসেবে শ্রমিকদের কাছেও আলাদা কদর তার। আমাদের মালিক এক সময় শ্রমিক ছিলেন, সে আমাদেরকে অত্যন্ত ভালোবাসে এবং শ্রদ্ধা করে। আমি এখানে কাজ করে খুব ভালো আছি এবং সেও মনে করে বলে যে আমি এক সময় শ্রমিক ছিলাম, মানে এরকম কাজ করছি, তাই এখানে সুযোগ সুবিধাটা ভালো এবং সবাই এখানে আনন্দের সাথে কাজ করে। এখানে কঠিন পরিশ্রমের সে একজন, সে পরিশ্রম দিয়ে কোম্পানি আজকে এই পর্যন্ত আসছে। মাসে মাসে ভালো মতো বেতন দেয়, ওভারটাইম দেয়, সবসময় আমাদের লগে থাকে, ভালো ব্যবহার করে। আমাদের এই কারখানার শ্রমিক একত্র মালিক, আমাদের তৈদলক সুমন স্যার এক সময় শ্রমিক ছিলেন, এই জন্য শ্রমিকের খুব ভালোবাসেন। সুমনের উদ্যোক্তা হবার গল্প সহজ ছিল না মোটেও। সঞ্চিত সামান্য অর্থ, সেই সাথে নিজের দক্ষতা, গ্রহণযোগ্যতার সততায় অনন্য হয়ে উঠেছেন সুমন। শ্রমিক ছিলাম আমি, যখন শুরুতে কাজে নামছি তখন আমি বেতন পাইতাম 600 টাকা। এই 600 টাকার থেকে আল্লাহ পাক আস্তে আস্তে আমার জায়গা আনছে। আমি আজকে একটা প্রতিষ্ঠানে এমডি হয়েছি, আমার এখানে 200-250 লোক কাজ করে। আমি চাই যাতে আল্লাহ পাক আরও বেশি, এখন 200 আছে, সামনে যাতে 2000 হয়। আল্লাহ পাক আমাকে এই জায়গা আনছে, আমি চাই আমার শ্রমিক যারা আছে তারাও যাতে ভবিষ্যতে আমার মতন হইতে পারে। প্রচণ্ড ইচ্ছে শক্তি আর চেষ্টা থাকলেও জীবনে যে বড়সড় পরিবর্তন করে অন্যের জীবনকেও বদলে দেওয়া যায়, সেই উদাহরণই সৃষ্টি করেছেন তহিদুল হক সুমন। জাহিদুর রহমান, এনটিভি নিউজ, সাভার, ঢাকা।